आज आम्रा ए वीडियोते चिकित्सा व्यवस्थार एमन एकटी पद्धति सम्बन्धे बोलते जाच्छी जार सम्बन्धे सम्पूर्ण तथ्य जेने राखा आमादेर सकलेरई प्रयोजन। केनोना आपनारा तो सकलेई एमआरआई स्कैनेर ब्यापारे शुनेछेन जेखाने एकटी मानुषेर पुरो शरीरके एकटी मेशिनेर मध्ये ढुकिये दिये बडीके परीक्षा करा हय। तबे अनेक लोकेर मने होयतो ए प्रश्न जागे जे आसलेई एमआरआई स्कैने कि हय एबं एके किभाबे करा हय ओ एई स्कैन करार आगे कोन कोन विषयेर प्रति नजर राखा हय सेई साथे एमआरआई स्कैन करते कत टाका खरच हय एबं सबथेके गुरुत्वपूर्ण कथा एटा हलो जे एमआरआई करार समय कि मानुषेर प्राणो चले जेते पारे कि बंधुरा एमआरआई स्कैनेर सम्पर्के एई समस्त तत्त्व जानेन कि जदि ना जेने थाकेन ताहले भिडियोटिके शेष पर्यन्त देखते भुलबेन ना कारण आज आमरा एई भिडियोते এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে চলেছি। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। তো চলুন সর্বপ্রথম জেনে নিই যে এমআরআই স্ক্যান আসলে কি। এমআরআই এর সম্পূর্ণ কথা হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যাকে বাংলায় চৌম্বকীয় অনুরণন চিত্র বলা হয়। বন্ধুরা এমআরআই এ পাওয়ারফুল ম্যাগনেটিক রেডিও ওয়েভস ও কম্পিউটারের সাহায্যে মানুষের দেহের ভিতরে জিনিসগুলোর ছবি নেওয়া হয়। এটি আমাদের শরীরে উপস্থিত ছোট ছোট প্রোটনসকে একসঙ্গে মিলিত করে তাদের ছবি তোলে। তো চলুন এইবার জেনে নেওয়া যাক যে এমআরআই স্ক্যান কেন করা হয়। এটা তো আমরা প্রায় সকলেই জানি যে এমআরআই স্ক্যানিং এর মতো উন্নতি পদ্ধতি আসার কারণে চিকিৎসা ব্যবস্থায় অনেক পরিবর্তন দেখা গেছে। কেননা এর সাহায্যে ডাক্তাররা মানুষের শরীরে কোনো প্রকার সরঞ্জাম সরবরাহ ছাড়াই অভ্যন্তরীণ জিনিসগুলিকে অত্যন্ত নির্ভুলভাবে দেখতে পারে ও তার সম্বন্ধে সঠিক তথ্য সন্ধান করতে পারে। এমআরআই স্ক্যান রোগ ও আঘাতের চিকিৎসায় ডাক্তারদের ভীষণ সাহায্য করে এবং এর সাহায্যে নজর রাখা হয় যে পেশেন্টের চিকিৎসা চলছে সেই ঔষধ ও পেশেন্টের শরীরে সঠিকভাবে কাজ করছে কি না। যখন আমরা কোনো বিশেষ কাজ করি তখন মস্তিষ্কের কোন অংশটি সবথেকে বেশি গতিশীল থাকে এটা জানার জন্যও এই পরীক্ষার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, এই এমআরআই স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের সঙ্গে যুক্ত সমস্যারও অনুসন্ধান করা হয়। যেমন মৃগী ও টিউমারের মতো জিনিসগুলি এমআরআই স্ক্যানের সাহায্যে পরীক্ষা করা হয়। এমনকি কোনো গুরুতর আঘাতের কারণে যদি কোনো সার্জারি করার প্রয়োজন পড়ে তাহলে এই মেশিনের সাহায্যেই ব্রেন ম্যাপিং করা হয় ও কোনো রোগীর ঔষধের কৌশল পরীক্ষা করার জন্য ডাক্তাররা এমআরআই স্ক্যানের সাহায্য নেয়। তো আসুন এইবার জেনে নেওয়া যাক যে এমআরআই স্ক্যান কিভাবে করা হয়। যখন কোনো রোগীর এমআরআই স্ক্যান করা হয় তখন ডাক্তার তার পরনের সমস্ত পোশাক খুলিয়ে নেয় ও তাকে হসপিটালের পোশাক পরানো হয়। এবং যখন এই এমআরআই স্ক্যান করা হয় তার আগে রোগীর শরীরের সমস্ত রকম ধাতব জিনিসগুলি খুলে নেওয়া হয়, যেমন ঘড়ি, চেন, আংটি ইত্যাদি। আসলে বন্ধুরা এমনটা এই জন্য করা হয়, কেননা মনে করুন যে আপনি কোনো এমন পোশাক পরে আছেন যাতে ধাতব লাগানো আছে। কেননা আপনারা সকলেই জানেন যে জিন্স জাতীয় পোশাকে ধাতব লাগানো থাকে যেগুলি এমআরআই মেশিনে অবস্থিত চুম্বকীয় ক্ষেত্রে আটকে যেতে পারে। ঠিক এমনই আপনার দ্বারা ব্যবহারকারী ঘড়ি অথবা অলংকারের সাথেও ঘটতে পারে। সবশেষে এই সমস্ত কিছু করার পর সেই রোগীকে এমআরআই স্ক্যানের টেবিলের উপরে শুইয়ে দেওয়া হয়। তারপর তাকে সঠিকভাবে ওই টেবিলের সঙ্গে সেটিং করে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যার পর মেশিন শক্তিশালী ম্যাগনেট রেডিও অ্যাক্টিভ ওয়েভস ও কম্পিউটারের সাহায্যে রোগীর শরীরের ভিতরের অংশগুলির ছবি নেয় যা মানুষের দেহে উপস্থিত ছোট ছোট প্রোটনসের সাহায্যে হয়। স্ক্যানের সময় তোলা ছবিগুলোকে দেখেই ডাক্তাররা এটা জানতে পারে যে সেই রোগীর শরীরে কোন কোন সমস্যা আছে। যদি আমরা সহজ ভাষায় বলি যে এমআরআই স্ক্যান আসলে কি, তাহলে এটা হলো এমন একটা মেশিন যেটা আমাদের দেহের অভ্যন্তরীণ অংশগুলির চিত্র নেয় যা মানুষের শরীরে উপস্থিত ছোট ছোট জিনিসগুলি সম্পর্কে খুব সহজেই সন্ধান করতে পারে। এবং এর সাহায্যে নেওয়া ছবিগুলির মাধ্যমে ডাক্তাররা এটা জানতে পারে যে মানুষের শরীরে সমস্যা আছে কি না। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো যে এমআরআই স্ক্যান করার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম গর্ভবতী মহিলাদের ডাক্তারকে এটা বলে দেওয়া অবশ্যই প্রয়োজন যে সে প্রেগনেন্ট। কেননা এমআরআই স্ক্যান থেকে নির্গত হওয়া রেডিও অ্যাক্টিভ ওয়েভস গর্ভবতী মহিলার পেটে অনগত সন্তানের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। এবং এটা আবশ্যক নয় যে আপনি আপনার পুরো শরীরের এমআরআই স্ক্যান করানোর, কেননা যে জায়গায় আপনার আঘাত লেগেছে অথবা আপনার যে জায়গায় ব্যথা বা রোগ আছে
শুধুমাত্র সেই জায়গার এমআরআই স্ক্যান করাতে পারেন। অর্থাৎ পরিষ্কার ভাষায় বলতে গেলে, যদি আপনি চান তাহলে আপনি আপনার শরীরের যে কোনো অংশের আলাদা আলাদা এমআরআই স্ক্যান করাতে পারেন। তা আপনি ব্রেন বলুন বা হাত পা বা হাড় বলুন অথবা অন্য কিছু, যাই বলুন না কেন, তবে আমাদের মতে সম্পূর্ণ শরীরের এমআরআই স্ক্যান করানো সবথেকে ভালো হবে। কেননা আপনার শরীরে হয়তো এমন অনেক রোগ আছে যেগুলো না তো আপনি ধরতে পারছেন না ডাক্তাররা। তাই পুরো শরীরের এমআরআই স্ক্যান করালে সেই অজানা রোগের সম্বন্ধেও খুব সহজেই জানতে পারবেন। তো চলুন এইবার জেনে নেওয়া যাক যে এমআরআই স্ক্যান করার সময় কোন কোন বিষয়ের প্রতি আপনার দৃষ্টিপাত করা অত্যন্ত প্রয়োজন। যেমনটা আমরা আপনাদের প্রথমেই বলেছি যে যখন আপনি আপনার শরীরের এমআরআই স্ক্যান করাবেন সেই সময় আপনার দেহের সঙ্গে যুক্ত সমস্ত রকম তথ্য ডাক্তারকে জানাবেন। যেমন আপনি হয়তো আপনার শরীরের কোনো অংশে ট্যাটু বানিয়েছেন অথবা আপনি আপনার দাঁতে বা কানে কোনো প্রকার জিনিস লাগিয়েছেন, তার সম্বন্ধে ডাক্তারকে প্রথমেই বলে দেওয়া উচিত যাতে পরবর্তীতে কোনো সমস্যা না দেখা দেয়। সেই সাথে যদি কোনো দুর্ঘটনার সময় আপনার শরীরে কোনো লোহা বা ধাতব জিনিস ঢুকে থাকে তাহলে তার সম্বন্ধে তো ডাক্তারকে জানিয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই সাথে যদি আপনার শরীরে কোনো প্রকার অ্যালার্জি থাকে যার কারণে আপনি কোনো ধরনের সার্জারি করিয়েছেন তো তার সম্বন্ধেও ডাক্তারকে জানিয়ে দেবেন। অর্থাৎ আপনার শরীরের সঙ্গে যুক্ত যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে এমআরআই স্ক্যান করার আগে আপনি ডাক্তারকে অবশ্যই জানিয়ে দেবেন, যাতে তিনি জানতে পারেন যে আপনার শরীরের কোথায় কোথায় কোন জিনিস হচ্ছে। এছাড়াও এমআরআই স্ক্যানের 4 ঘন্টা আগে হয়তো আপনাকে কোনো কিছু খাওয়া নিষেধ করতে পারে অথবা কখনো কখনো আপনাকে প্রথমে অনেক পরিমাণ জলও খেতে বলতে পারে। যদিও এই পরীক্ষায় কোনো রকম ব্যথা বা যন্ত্রণা হয় না, কিন্তু যদি কন্ট্রাস্টের প্রয়োজন পড়ে তাহলে হালকা ব্যথা হতে পারে। এমআরআই এর সম্পূর্ণ পরীক্ষা করতে 30 থেকে 90 মিনিট সময় লাগে। যদিও আপনার শরীরে যে আলাদা আলাদা প্রকারের তরঙ্গ পড়ে তার কারণে জোরে জোরে আওয়াজ সৃষ্টি হয়, সেই কারণে তাকে ব্লক করার জন্য আপনার কানে এমন এক প্রকার হেডফোন লাগিয়ে দেওয়া হয় যেটা থেকে নয় মিউজিক শোনা যায় অথবা সমস্ত রকম আওয়াজ ব্লক হয়ে যায়। তো চলুন এইবার জেনে নেওয়া যাক যে এমআরআই স্ক্যান করতে মোট কত টাকা খরচ হয়। এমআরআই স্ক্যান করাতে 1500 থেকে 25,000 টাকার মতো খরচ পড়ে। কিন্তু আমরা আপনাদের জানার সুবিধার্থে বলে দিই যে এমআরআই স্ক্যান করানোর খরচ এটার উপর নির্ভর করে যে আপনি আপনার শরীরের কোন অঙ্গের এমআরআই করাবেন। কেননা আলাদা আলাদা অঙ্গের এমআরআই স্ক্যান করানোর জন্য আলাদা আলাদা খরচ পড়ে। এছাড়া এটাও আপনার জেনে রাখা অত্যন্ত প্রয়োজন যে দেশের আলাদা আলাদা শহরের হাসপাতালে এর মূল্য বিভিন্ন প্রকার হতে পারে। তো বন্ধুরা, এই হলো এমআরআই স্ক্যানের সম্পূর্ণ তথ্য এবং আশা করব এমআরআই স্ক্যানের সম্বন্ধে সমস্ত রকম তথ্য আমরা আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।